আমি নবী কত দিলাম রে ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোর স্বামী স্ত্রী দুজনকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাও আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরে রে আমি নবী কথা দিলাম আমি নবী কথা দিলাম রে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে সময় মতো অক্তিও মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাত নিয়ে যাব এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে গো বাড়ি থেকে যখন পাটা বাইর করেন প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না মারহাবা প্রতিটা কদমে কদমে আজকে সগীরা গুনাহ মাফ আজকে বাকুলিয়াবাসী বাস্তহারা বাজান রেফ্রন্টের ভাইরা শুনে নাও বাস্তহারা কমিটির বাবারা শুনে নাও তোমরা বড় ভাগ্যবান আজকে জান্নাতের বাগান সাজাইলা এই জান্নাতের বাগানের নিয়তে রওনা হয়ে গেল কোন বান্দা বান্দি প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে রে ভাই এ মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা দুনিয়ার মানুষ শুনে নাও আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করো দুনিয়ার মানুষ শোনো যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই বাগানখানাকে ধরে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে দুটি চোখের পানি সেরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় এ দুনিয়ার মুসলমান তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিয়ার কারণে সগীরা গুনাহ মাফ পেয়ে গেলাম গো বসিয়া খাস তওবা করিয়া দোয়া করিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি সেরে কান দেয় ও বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ঠিক কিনা বাবারে আমাকে অনেকগুলো আলোচনা দিছে দিলের কান্ডা লাগা শোনা লাগবো একটা হলো মানুষের মৃত্যু হয় রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে দিন 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 শুরু করেছে নামাজ দিয়া রাত তো শুরু করেছে নামাজ দিয়া এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো রাতের শুরু হলো মাগরিব আর দিনের শুরু হলো ফজর বান্দারে ফজরের দুরাকাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে আমার নবীজির প্রেমিক হইয়া গিলা দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা তুমি আল্লাহর গোলাম হইয়া গেলা এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে নবীর প্রেমিক আমার আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা ঠিক না বেটি দুইটা টাইম হয় রাতে না হয় বান্দারে দিনে তো আমার মরণ হয় না রাত্রে তোমার মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ও দুনিয়ার মুসলমান দেলের কান্ডা লাগা শুনে নাও বান্দারে সারা দিন এই জমিনের মধ্যে তুমি ঘোরাফেরা করলাম আল্লাহর জমিনে কতই না তুমি নিয়ামত ভোগ করলাম এই দুনিয়ার জমিনে আলো বাতাস ভোগ করলাম বান্দারে তুমি সন্ধ্যা গড়িয়ে গেল আজান পড়ে গেল তিন সঙ্গে সঙ্গে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করে নিলা তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা এখন রাতের অন্ধকার যদি তুমি মারা যাও গো তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম আমার রাসূলের প্রেমিক জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মিয়া সাহেব
রাত দিন 24টা ঘন্টা দুইটা টাইমে আপনি মরবেন না দুইটা টাইমে রাতও শুরু করে চললা নামাজ সালাত দিয়া দিনও শুরু করে সালাত দিয়া নবী তরানওয়ালা নবী বাঁচানোয়ালা তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি কামলিওয়ালা হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা নবী তরানওয়ালা নবী বাঁচানোয়ালা নবী তরা এর নবীর উপর দুরুদ পড়ে নবীর উপর দুরুদ পড়ে সং আল্লাহ তাআলা হায় হায় নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতা কুলার আল্লাহ তাআলা নবী তরানওয়ালা নবী বাঁচানওয়ালা নবী তরা আর যদি বলেন নবী তরানওয়ালা এই বাকুলিয়া বাঁশিরে মিনতি বাকুলিয়া বাঁশিরে মিনতি শোন কামলিওয়ালা হায় হায় বাকুলিয়া বাঁশিরে মিনতি শোন মদিনাওয়ালা নবী কামলিওয়ালা তুমি তুমি কামলিওয়ালা তুমি বাঁচানওয়ালা তুমি কামলিওয়ালা তোমার তুলনা তুমি নবীর কোন তুলনা নাই পৃথিবীর মধ্যে কোন নবীর সঙ্গে মেশাল নাই কোন জমিনের সঙ্গে মেশাল নাই আসমানের সঙ্গে মেশাল নাই নবীর মত নবী যার তুলনা একমাত্র একমাত্র তিনি জোরে কোন ঠিক কিনা তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি কামলিওয়ালা নবী তোরানওয়ালা আর যদি বলেন নবী তরানওয়ালা বন্ধুরে আমার দিলের কান্ডা লাগা শুনে নাও রহমাতুল আলামিন বললেন সাবিনারে আমি নবী নবী যে আলোচনা করতেছেন মসজিদের মেম্বারে দাঁড়ায়া গুরুত্ব শুনবেন বাবারা নবী যে আলোচনা করতেছেন সাবিনারে তোমরা কি আমার কথা শুনতে পাও বলে জি হুজুর তাহলে আমি আজকে ওয়াজ করি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আমি শুরু করছি নামাজ দিয়া দিন আর রাত দিয়া মুসলমান ওয়াজ কোন থেকে কোণে যায় একটু খেয়াল রাখবেন কষ্ট করে এসেছেন একটু দিলের কান্ডা লাগা শুনবেন নবী বললেন সাবিরা রে আমি নবী তোমাদেরকে কথা দিলাম যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওয়াক্তে মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কিটা বলছে নবীর সাথে জান্নাতে যেতে তার হাত ধরে কে কে একটু হাত তোলেন নারায়ণ তাকবীর নারায়ণ সালাত নারায়ণ গাউসিয়া ওলি আল্লাহ জিখানে নূরের নবী জিখানে মিলাদুন নবী জিখানে হায়াতুন নবী জিখানে নবী নাই জিখানে শান্তি আছে জিখানে ওহাবি মধুবাদ জিখানে মনে থাকবো থাকবো কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ কি করবো না ছেড়ে দিবো ছেড়ে দিবো আর কিছু সময় 15 মিনিট কি কথা খার কষ্ট হচ্ছে আপনাদের চালিয়ে যাবো চালিয়ে যাবো সারারাত সারারাত কে কে আছেন রাতির পক্ষে দেখি দিই কাম সাস বসেন বসেন আপনারা কর্মজীবী মানুষ আপনাদের কষ্ট দিব না সারা রাত আলোচনা করলে ইমাম সাহেব হুজুর টেনশনে আছে যে আর মুয়াজ্জিন কইছে আমি আজান দিব না কখন ঠিক কি না মুয়াজ্জিন কইছে যে হুজুর কি পাগল হয়ে গেলেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
মহান আল্লাহ বড় ঠিক কি না কে বড় নামাজের দিক ওয়াজে কিছু তো এইজন্য আজান দিয়ে দিলাম একটু আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম ঘুম থেকে নামাজ উঠবেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার করতেছি নামাজ পড়তে হবে তো ইনশাআল্লাহ কথা কই না ইনশাআল্লাহ আজান মানে কি নামাজ আহ্বান করা নামাজ আজান মানে আহ্বান করা কার জন্য নমস্কার আল্লাহ কার আল্লাহ করব কারা কথা কোন কারা আমরা আমিন বলেন আমিন বলেন আমিন নবীর সাথে জান্নাতে যেতে মনে আছে কথা বলেন মনে আছে অনেক আজান দিছি তো টিভিতে দেখেন অধিকাংশ আজানি আমার আর টিভি মাই টিভি বাংলাদেশ টেলিভিশন অনেকগুলো টেলিভিশন আজান দিছি খুলনা বেতারে আমার আজান এবং আলোচনা করি সত্য ইসলাম তহিদেরি মুর্শিদ আমার কলদ্বনি এই যে আলোচনাগুলো শুনেন আর টিভিতে সত্য ইসলাম আবার আপনার মাই টিভিতে আলোচনা করি তহিদেরি মুর্শিদ আমার সবাই ঘরে বয়া বয়া অনেক সময় দেখতেন এখন তো আসলে গলার কন্ডিশনই অবস্থা নষ্ট হয়ে গেছে কথা বলতে পারি না এই জন্য এক কোলে দিলাম আজান রাগ করেন না নামাজে গেলাম বিলে ওয়াজ করলাম একটু অল্প একটু আমি আগেই বলেছি বাবা আমি আসলে বন্যেওয়ালাও না জাননেওয়ালা না আল্লাহ যেন দয়া করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে নবীর সাথে জান্নাতে যেতে চাই আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরে রে আমি নবীর কথা দিলাম আমি নবীর কথা দিলাম রে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাত নিয়ে যাবে নবীর সাহাবীরা পাগল হয়ে গেলেন নামাজ সলাত সলাত জামাত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নবীরা গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী নামটা কি জোরে বলেন নাম কি আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন ওয়াজ শুনে আপনারা ওয়াজ শুনে বাড়ি যাবেন না কথা কন যাবেন না আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া বিবির সালাম দা সালাম আলাইকুম বিবি বিবি কয় নাই কুমার সালাম স্বামী কেমন ভালোবাসা কেমন প্রেম ও দরদি বজন্ডরা শোনে আমাদের বিবি গুলো রে সালাম দিই না কয় সালামও লাগবে না সালাম কত সুন্দর দেয় আসসালামু আলাইকুম বিবি বিবি কয় নাই কুমার সালাম স্বামী ভিতরে গেল ডাক দে কয় স্বামী রে আজকে আপনার আসতে এত দেরি হলো কেন কয় বিবিরে কি বলবো নবী আজকে একটা ওয়াজ করছে এই ওয়াজটা শুনে আসতে একটু দেরি হয়ে গেছে জোরে বলেন মারহাবা বিবি ডাক দিয়ে বলে স্বামীরে কি ওয়াজ করছে আমার নবী আগে বলো আমি দেখেছি অনেক মা বোন আজকের মাহফিলে আসছে ঠিক কি আমিন বলেন আমিন বলেন মাইকের আওয়াজ গুলো এই বাকুলিয়ার জমিনের মধ্যে অনেকগুলো মাইক লাগানো রয়েছে ঘরের মধ্যে মা বোনেরা শোনে কেমন মা কেমন স্বামী বাকুলিয়ার মারা দিলের কান্ডা লাগা শুনে নাও আব্দুল্লাহ আনসারী ডাক দে কয় বিবিরে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে উক্তি মতো আদায় করতে পারবে নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাও আর একটু জোরে বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনার কাছে নাইবে নাই করে আপনার দুটি কদমের মধ্যে পড়ে বলি স্বামী জীবনে আপনার কাছে বাড়ি চাই না গাড়ি চাই না স্বর্ণ অলংকার চাই না আমাদের বউগুলো আমি হুজুর হলেও আমার বউ বলবে এত টাকা পাইছো বালা বানায় দাও
এত টাকা পাইছো টিভি কিনে দাও এত টাকা পাইছো বাড়ি করে দাও আর আব্দুল্লাহ আনসারী বিবি কি করে শুনেন আমরা মুসলমান ডাক দে বলে স্বামী রে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো উক্তমত আদায় করিয়া নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন আমারে কি নিবেন না আমারে কি সঙ্গে নিবেন না ডাক দে বলে বিবি রে বিবি কি বলতে চাও তুমি বিবি বলে স্বামী রে জীবনে আমি বাড়ি চাই না ভালো খাবার চাই না গাড়ি চাই না কিচ্ছু চাই না আপনার কাছে একটু সময় চাই আমি যেন সময় মতো উক্তিও মতো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো যেন আদায় করতে পারি জোরে বলেন মারহাবা এর প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে ভালো প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহই প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহই প্রেমের আরে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি আবার শিখাইল আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে একটু জোরে বলা যাবে না প্রেম তো নবী শানে করেছি আওয়াজ দে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বলো প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের আইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের ডুরি নবীর প্রেমিকার একটু জোরে জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের ডুরি এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহ এর প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের ডুরি এই আল্লাহ বানাইল বহু জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আরে হাবিবকে পাঠাইল আল্লাহ হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি দাদার একটু সাউন্ড আগে আরো জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে মনে ভালো মানুষ বানাইল আল্লাহ আইরে প্রেমের ডুরি বান্দরে এ মুসলমান শুনে নাও আনসারি কয় বিবি রে আমি কথা দিলাম তোমার সাথে আমি সুযোগ দিয়া দিব সুবহানাল্লাহ বলে কেমন বিবি আর কেমন স্বামী আমাদের বউগুলো বউ আর স্বামীদের বউগুলো তাদের বিবু বিবি আমাদের বিবিগুলো বিবি এ মুসলমান আনসারি প্রতিনিয়ত মসজিদে আসে সলাতে জামাতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মসজিদে সলাতে চলে আসে নামাজ আদায় করে নবী আমার ইমাম আব্দুল্লাহ আনসারি মুসল্লি নবী আমার ইমাম নবীর ইমামতিতে নামাজ আদায় করে সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী সালাম ফিরাইয়া সাহাবীদের সামনে নিয়া বসতেন আলোচনা করতেন নবী একদিন নয় দুদিন নয় কয়েকটা দিন আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর নজরে পড়ে না কিন্তু যখন নবী দাঁড়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন একামত দেয় মাজ্জুম সাহেব
যখন মধ্যে একা একা মধ্যে নবীজি তাকায় দেখে আনসারি আছে ডান বামে আছে হয় ডানে নাই বামে সালাম ফিরায়া নবী আনসারিরে খুঁজে পায় না আল্লাহু আকবার নবী ডাক দিবালে সাহাবীরা আরে আমার আনসারি কই প্রতিদিন আমি আমার আনসারিরে দেখি রে আমি আব্দুল্লাহ আনসারিরে দেখি প্রতিদিন আমার পিছে নামাজ আদায় করি সালাম ফিরায়া আনসারি কে আর দেখতে পাই না আমার সাহাবি কই সাহাবীরা বলে হুজুর আনসারি আসে আগে আসে পাশে আগেই দৌড় দেয় নবী গো দেখি আপনি সালাম ফিরালে ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাতে দেরি আনসারি উঠতে দেরি নয় দৌড়ায়া বাড়ি চলে যায় আল্লাহু আল্লাহু আকবার নবী কে আমার আনসারি এমন কি দরকার এমন কি জরুরত আমার আনসারি পাগল হইয়া বাড়ির দিকে ছুটে যায় সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়া আর কোন প্রেমের মধ্যে পড়েছে দুনিয়ায় ধরে ফেলেছে নবী তেমনি বলে জান্নায় বাল হওয়া গেলাম এই দুনিয়াটা দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র আজকে ধন সম্পদের জন্য বাবারে সন্তান হইয়া বাবারে পাঁচ টুকরা করেছে চট্টগ্রামের জমিনে বন্ধু হইয়া বন্ধুর গোস্ত কেটে পাহাড়ি অঞ্চলে রাজরাও জানের জমিনে বন্ধুরে শুই না নাও আজকে বাবার হাতে সন্তান কোন সন্তানের হাতে বাবা কোন ভাইয়ের হাতে ভাইয়ের কোন কারণ নবী ত্যাগই বলে গেছে এই দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র আর কুকুরের যে খাসলাত এটা চলে আসছে মানুষের ভিতরে মানুষের খাসলাত গুলো চলে গেছে কুকুরের মধ্যে জোরে বলেন ঠিক কিনা কি অবস্থা কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামে ১৮ বছর না কয় বছর পরে বাবারে ফেরত পাইছে বাবারে পাইছে পায়া রাত্রে বেলা বাবারে পাঁচ টুকরা করে কাটছে ছেলেতে কয় টুকরা চট্টগ্রামে কতক্ষণ আর পতেঙ্গা তো চট্টগ্রাম না কি তারে বাহা আমি বুঝি বুঝি না কত বুঝিনি আবার দেখলাম হৃদয় নামে না কিটা এরে কেমন বন্ধু বানাইলো মানুষে কেটে তার গোস্ত রান্না করে খাইছে এই দুনিয়াটা কুকুরের স্বভাব জানোয়ারের স্বভাব গুলো মানুষের ভিতরে চলে আসছে ঠিক কিনা এ কিসের ওয়াজ কিসের নসিহাত সব শেষ এই জিন্দগিটা কিসের মধ্যে চলতেছে আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে আমি নবী খবর নিব রে আমি নবী নিজেই খবর নিব যে কত সেই কাজ নবী আস্তে আস্তে চলে গেলেন সাহাবীর বাড়িতে নবী সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে কোয়া শুনি বাড়ির মধ্যে কোয়া শুনি ভিতর থেকে সালাম আসে ওয়া সালামের জবাব আসে নবী তিন তিনবার সালাম দিলেন কয়বার তিন তিনবার সালাম দিলেন রাহমাতুল আলামিন একটা সালামের জবাব নবী পাইলেন না নবী গুসা হয়ে ফিরে চলে আসলেন পিছন থেকে আনসারি দূরে আসা নবীর সামনে চলে আস নবীর পাশাপাশি দাঁড়ায় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল আলামিন নবী সালামের উত্তর পেয়ে একটু গুসা গুসা ভাব আনসারি তুমি তিনবার উত্তর দিলে আমিও তো তিনবার সালাম দিয়েছিলাম তার মানে তার বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে ঠিকই উত্তর দাও নাই যেহেতু তুমি তিনবারই বলছো তিনবারই উত্তর দিছো সেহেতু আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম ঠিকই কানে শুনেছিলে আমার উত্তর দাও নাই আনসারি বলেন না মায়ার নবী নবী গো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না কেন আমি সালামের জবাব দিব দি না এটার জবাব আমি দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দয়া করে আমার বাড়িতে একটু যাইতেন নবী গো একটু যদি আমার বাড়িতে যাইতেন নবী মা নবী ডাকতে বলে আনসারিরে চলো যাই চলে গেলেন মা নবীজির সঙ্গে করে নবীজির পিছে নবীজি আগে আনসারি পিছে পিছে যায় বাড়ির কাছে যাওয়া পর নবী বলে আনসারি তুমি ঢোকো প্রবেশ করো তোমার ঘরে আনসারি দরজা খুললেন
দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন নবী নবী বলে আনসারি রে তোমার ঘরের মধ্যে কিসের গর্ত দেখা যায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমি আনসারি ওই গর্তের মধ্যে ছিলাম এই কারণে সালামের জবাব আমি দিতে পারি না আল্লাহর নবী ডাকতে বলে আনসারি রে ও আনসারি আনসারি রে তুমি কেন সালামের জবাব দিলে না বলে হুজুর সালামের জবাব আমি কেমনে দেব আপনি যখন আমারে সালাম দিবেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম জোরে বল আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু বলে নবী গো আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মত উক্ত মত আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাত নিয়ে যাবেন নবী গই ওয়াজটা আমি বাড়িয়েছি আমার বিবিরে বলি আমার বিবি বলে স্বামী রে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি জামাতের সঙ্গে নবী গো আমার ঘরের মধ্যে দ্বিতীয় কোনো কাপড় নাই আমি যখন আপনার পিছে নামাজের জন্য যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে আমি সালাম নামাজ শেষ করে আমি বাড়িতে আসি আমি আবার গর্তের মধ্যে ঢুকে আমি কাপড়টা খুলে আমার বিবিরে দিই এই কাপড় পরে আমার বিবি নামাজে দাঁড়ায় আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজে ছিল আমি উলঙ্গ গর্তের মধ্যে বসেছিলাম এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবী চোখের পানি ছিড়ে দিয়া বলে আনসারিয়া আমার মুখে আমি নবী কত দিলাম রে ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোর স্বামী স্ত্রী দুজনকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাও আর জোরে বল বাবারে আনসারি যদি এক টুকরা কাপড় পরে জামাত না ছাড়তে পারে স্বামী স্ত্রী আপনাদের চট্টগ্রামের জমিনে এমন কোন গরিব মানুষ নাই তাদের এক টুকরা কাপড় আছে যে ভিক্ষা করে খায় তার 10 টুকরা কাপড় আছে যে পথের কাঙ্গাল ভিখারি তার 2-4 টুকরা কাপড় আছে সুতরাং সালাত নামাজ নামাজ এই নামাজ ছাড়া কোনো গতি নাই সর্বপ্রথম আল্লাহর দরবারে বিচার হবে নামাজের হিসাব নিবে বান্দারে দুনিয়ার জিন্দেগিতে সালাত তুমি আদায় করছো কি ওই জীবন কেমনে কাটাইলা নামাজের বিচার নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফেররা নামাজ ছেড়ে দেয় আর মুসলমান নামাজ ধরে জোরে জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু একটু মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আম্মা আল্লাহুম্মা রে আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা ই বলো যাব আমি সোনার মদিনা রে নবি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না না গো যাব আমি সোনার মদিনা ই বলো যাব আমি সোনার আমার মনের কল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আর জোরে বলেন যাব আমি সোনার মদিনা নবীর প্রেমে
যাবো আমি সোনার মদিনা ই বলো যাবো আমি সোনার মদিনা রে আমার মনের যন্ত্রণা কল্পনা নবী যাবো আমি বাকুলিয়া বাসির শুধু আশা নিদান কালে দিও দেখো বাকুলিয়া বাসির শুধু আশা নিদান কালে দিও দেখো দয়াল নবী হইলা যায়ো না ভালো মায়ার নবী হইলা যায়ো না গো যাবো আমি সোনা মদিনা বলো যাবো আমি সোনা মদিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাবো আমি বলেন আমিন আমিন কষ্ট হচ্ছে কষ্ট সালাত নামাজ কাফেররা নামাজ ছাড়ে মুসলমান নামাজ এখন নামাজ সালাত কার হুকুম ফজরের আপনি আল্লাহর কাছ থেকে কি কই আছেন দুনিয়া যখন সৃষ্টি হলো সমস্ত মাখলুকাত সামনে নিয়ে আল্লাহ বলেন আলিস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব আমি কি তোমাদের মালিক সব বান্দা মাথা নিচে গড়ি হয়ে গেছে তাও জানি এখন আল্লাহ কই কথা কইছ নাকি তোরা কথা কইছ নাকি এখন আল্লাহ যখন কইছ কয় হ্যাঁ কালু বালা স্বীকার করছি আপনি আমাদের মালিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ জোরে কইতেন নি এখন আপনার কাছে আমার প্রশ্ন সত্যি করে উত্তর দিবেন আপনারা যারা কর্মচারী রাখেন এরা যদি আপনার আন্ডারে কাজ না করে বেতন দিবেন না এটা সত্যি কথা বলবেন বিয়ে করছেন সারা দিন পুরো বউডা আপনার ক্ষেত রান্না করে কাজ করে সব করে সন্ধ্যা লাগলে যদি আপনার বউ কয় আমি আপনার ছোট ভাইয়ের ঘরে বাড়ি ঘুমাবো ঘরে ঘুমাবো মেনে নেবেন না কথা কয় না সত্যি তো যদি কোনো পাগল বলে যে বউ আরেক ঘরে ঘুমাইবে মানবে না মানবে না তদ্রূপ আপনি খালি কবুল করছেন যে অমকের মেয়ে অমকের ছেলে এত টাকা দেল মরে এত টাকা আশীর্বাদে কবুল আসো কি না কবুল খালি কবুল বলার কারণে যদি আপনার বিবি আপনার অনুগত না হয় আপনি তালাক দিয়ে দেন জোরে কোন ঠিক কি না এখন আল্লাহর কাছে কবুল পড়ে আইছেন কইছেন কালু বালা স্বীকার করছি আপনি আমাদের রব আপনি আমাদের মালিক এখন ফজরের নামাজ পড়েন না আল্লাহ কি তালাক দিব না রাখবো হুকুম কার ছিল আল্লাহ হ্যাঁ যারা বলেন কার আল্লাহ যোহর পড়েন নাই তালাক দিব আসর পড়েন নাই কথা কোন মাগরিব পড়েন নাই দিব মা ঈশা যখন পড়েন নাই বাইন তালাক ও বান্দা আমার না ঠিক কি না ঠিক কি না তাহলে আপনি দেখেন এটা একটু স্বীকার করেন বেশি দরকার নাই আল্লাহ কবুল করুক হাদিয়া আছে কিছু আল্লাহ কবুল করুক বিশেষ করে যেটা বলতেছিলাম দাদু ভাইরা ভালো করে বুঝে নেবেন যে আমি আপনি যদি দুনিয়ার জীবনে একজন কৃষক আমি কাজের জন্য একজন কর্মচারী নি তাকে বলে কামলা বলে বা জোন বলে আপনাদের কি বলে কর্মচারী বা কামলা বলে কামলা ঠিক কি না কাজের লোক বলে এ যদি আপনার কাজের 200 500 টাকার বিনিময় আপনার কাজ না করলে তার টাকাও দিবেন না খাবারও দিবেন না আরো পিটাইবেন তাহলে আমার আল্লাহর কাছে আপনি এই যে স্বীকার করে আসছেন আপনার অনুগত আমি করব স্বীকার করলাম আপনি আমার রব আপনি আমার মালিক আমার আল্লাহর হুকুম ছিল ফজরের নামাজ পড়েন নাই আপনি এক তালাক আপনি যোহরের নামাজ পড়েন নাই দুই তালাক আপনি আসরের নামাজ পড়েন নাই তিন তালাক এইবার আপনি মাগরিবের নামাজ পড়েন নাই আপনি বাইন তালাক আপনি ঈশার নামাজ পড়েন নাই আপনার সঙ্গে আল্লাহর কোনো যোগাযোগ নাই ঠিক কি না কারণ আল্লাহর সাথে যদি যোগাযোগ না থাকে আপনার আপনার জন্য জাহান্নাম না জান্নাত জাহান্নাম কথা বল জাহান্নাম জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন জাহান্নামে কোথায় যাবেন জাহান্নামে জাহান্নামে যাবেন এখন এর জন্য কি আল্লাহ দাই না কথা কর না কেন এত সুন্দর দিছে পথ বুঝার জন্য মত বুঝার জন্য এটা করলে ভালো এটা করলে ভালো না এটা করলে মন্দ এটা করলে ভালো হবে এই ফলাফল তো আল্লাহ বুঝায় দিছে জ্ঞান দিছে আকল দিছে তারপরেও আপনি কেন দুশমনী করতেছেন দুশমনী কেন করতেছেন কারণ আমার আপনার নসিব খারাপ জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার দাদু ভাইরা এখানে আসছে একটা কথা সর্বশেষে আগে আমার অনেকগুলো সাবজেক্ট দিছি এই তো আমি টুকা দিতে পারতেছি না মরার ওয়াজ করতে কইছে কবরের ওয়াজ এরপরে আবার নামাজের ওয়াজ আমি তো আমার সাবজেক্ট শেষ করতে পারি না আরেকটা মাসখানে ঢুকাই দিছে কথা বুঝেন নি কারণ এতগুলো সাবজেক্ট দিলে একটা বক্তব্য ওয়াজ করতে পারে না যে কোনো একটা বিষয়ের পরে দিলে আমি বিস্তারিত আলোচনা করে মজা লাগে কথা বুঝেন নি দেখুন নামাজের ওয়াজ করতে কি নামাজের ওয়াজ কি একটুক নাকি এতটুক কথা কন না কেন সালাত সালাত রাসূল শেষ জীবনে নামাজের জন্য কে দেখেছেন একদিন আসরের নামাজের সময় নবীজি অসুস্থ জামাতের গুরুত্ব দিয়ে কেমন দেখেন নবীজি নবীজি আম্মা যান আয়েশা সিদ্দিকার উরুতের পর মাথা দিয়ে শুয়ে আছেন নবীজি নবীজি শুয়ে আছেন বারবার বলতেছে আয়েশারে আজান হইছে নি
আজান হইছে আজান হইছে আজান হওয়ার পর নবীজি বলতে দেখো তো জামাত শুরু হইছে নাকি নবীজি এইরকম মসজিদের পাশে শুয়ে আছে নবীজি আম্মা জান আয়েশার ঘরে মাথা মুবারক কুনুতের পরে দিয়া এখন শুয়ে আছে হঠাৎ করে জামাতে দাঁড়াইছে জামাতের ইমামতি করতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন না মারহাবা মারহাবা জোরে বলেন না মারহাবা নবীজি বলতেছে আয়েশা দেখো তো জামাত হচ্ছে নাকি উনি নবীজিকে কটু আস্তে করে মাথাটা উঠায় দিছে দেখেন নবী দেখে জামাতে নামাজ পড়তেছে আমার নবীজি হাওমাও করে কেঁদে দিছে সুবহানাল্লাহ বলেন না হাওমাও করে কেঁদে দিছে আম্মা জান আয়েশা কষ্ট পেয়েছে একে তো হলো নবীজি যে মেম্বারে দাঁড়ায় নামাজ পড়ায় সেখানে দাঁড়াইছে কিনা হযরত আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশা আর বুঝতে বাকি না আমার নবী মনে হয় আর ধরা দামে বেশি দিন থাকবে না নবী বিদায় নিবে আরেকটা হলো আমার আব্বা জান ইমামতি করতেছে হয়তো নবী কষ্টও পাইতে পারে কথা বুঝেননি দুইটা দিক খেয়াল করছে আম্মা জান আয়েশা এদিকে হলো আব্বা জান ওদিকে হলো স্বামী বিপদের মধ্যে আছে দুদিকেই কানতেছেন আমার নবীজিকে সান্ত্বনা আম্মা জান আয়েশা বলতে স্বামী রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি কি কষ্ট পাইছেন আমার আব্বা জানের মতে আপনি কষ্ট আয়েশা রে আমি আজকে দুঃখের কান্না কানতেছি না আজকে আমি আনন্দের অশ্রু আনন্দের জল আমার চোখ দিয়ে বাইরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবী এই নামাজের জন্য জামাতের জন্য কত কষ্ট করলাম আজ আমি যাবার আগে দু চোখ মেলে দেখতে পারলাম শরীয়তের চোখ দিয়া কারণ আমার নবী তো আছেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম আমার নবী হায়াতের জন্য উম্মতের জন্য কল্যাণ কারক নবী জন্তেকাল করে ছোট উম্মতের জন্য কল্যাণ করুক জোরে বলেন মারহাবা আরো জোরে নবীজি বলতেছেন আয়েশা রে আজকে আমার চোখের জল পড়ছে পানি পড়ছে এটা আমার আনন্দের কান্না আমি দেখে গেলাম যে আমার উম্মতিরা আমি চলে যাওয়া পরও এরা জামাতে নামাজ আদায় করবে এখন যদি সেই উম্মতিরা নামাজ না পড়ে নবী কষ্ট পাইবো না কথা কন না কথা কন না নবী কি খুশি হইব না কষ্ট পাইবো আর নবীরে কষ্ট দিয়া কি ইসলামের আপনার জন্য ভালো হইব কথা বলেন না কেন নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আশরিয়াত তরিকা হাকিকত মারেফাত সব কিছু প্ল্যাটফর্ম সব কিছু দিক নির্দেশনা হলাম আমি নবী সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না তাহলে আমার নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে চলাফেরা করেছে শুধু উম্মতের বাঁচানোর জন্য আবার নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হায়াতি খায়রুল লাকুম আমার নবী বলো উম্মতিরা রে আমি নবী ইন্তেকাল করেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক এই জন্য যে আমার উম্মতিরা যখন ভালো কর করে ভালো কাজ করে আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি আমার আল্লাহ ওই বাকুলিয়ার জমিনে ওই দেখো জামাতে নামাজ পড়তেছে জিকির করতেছে আমার নবী খুশি হয়ে যায় প্রশংসা করে আল্লাহর দরবারে আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুবে যায় আমার নবী বলে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই যে আল্লাহ অমুক বান্দা অন্যায় করেছে তুমি তারে মাফ করে দাও এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা তাহলে সেই নবী নামাজের জন্য কষ্ট করছে আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এক উক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নাম কত বছর কথা বলেন না 2,88,00,000 বছর এরা হলো আমরা গুণ গবেষণা করে গুনে গুনে বের করছি কথা বুঝেন নি এক খুতবা পরিমাণ কয় খুতবা এক খুতবা পরিমাণ হলো এই পরিমাণ জাহান্নাম তাহলে আপনার জীবনে কত নামাজ ছেড়ে দিছেন তাহলে আপনার কত গুনাহ হবে কথা কয় না কেন আল্লাহ বলেন এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুলিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আম্মা প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম কয়টা কয়টা যাবেন কেটা কেটা হাত করে জাহান্নামে যাবেন জাহান্নাম রেখে দিছে কাদের জন্য বেঈমান মুনাফিক কাফেরদের জন্য তাহলে নামাজ যারা আদায় করলো এরা এরা হলো মুমিন নামাজ যারা ছেড়ে দিলে এরা কাফের নামাজ নামাজ নামাজের তালিম দিছে রহমাতুল্লিল আলামিন নামাজ নিজে আদায় করে যে জামাতে সাহাবীদের নির্দেশ দিছে ও মুসলমান শুনে নাও এই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় জোরে বলেন ঠিক কি না নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় এখন অনেকে আছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে ওই বাটপাররা আগে ধরে পিটাইতে হবে কারণ যার নামাজ নাই তার আবার ইমান কই থেকে আসে জোরে বলেন ঠিক কি না অনেকে আছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে আরে ব্যাককল তোর ইমান আসলো কই থেকে নামাজই তো নাই ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সময় তো কাছে গেছে আর 12টা বেজে গেছে ছেড়ে দিব মাহফিল 12টা পার হয়ে গেছে আই হাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমে আসলেন এই ওয়াজটা করে দিয়ে যায়
একজন বিদ্যুম বিদ্যু মানুষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবীর সাহাবী আমিনুল মুমিনিন উমর ফারুক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে নিয়ে আইছি, আমার ছেলের বিচার করা লাগবে, জোরবান আল্লাহু আকবার, এই যুবক ছেলেটার বিচার করা লাগবে, আল্লাহু আকবার বলেন না, আর আগো আসো, যুবক ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক সংক্ষেপে তাৎক্ষণিক কয়েক মিনিটের ভিতরে খলিফা হযরত উমর ফারুক বলে, বিদ্যা ছেলেটা কি হয়, কা আমার ছেলে, কা ছেলে, বলে আমার ছেলে বিচার করা লাগবে। বলে অপরাধ কি, বলে অপরাধ হলো এক নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করেছে, দুই নাম দুই নাম্বার অপরাধ সে মাদক সেবন করে, গাজা ইয়াবা ফেন্সিডিল শেষ মাদক সেবন করে, তিন নাম্বার অপরাধ সে জিনা করে, এই তিনটা অপরাধের বিচার তার করা লাগবে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার কাছে নিয়ে আইছে, খলিফা হযরত উমর ফারুকের কাছে নিয়ে আসছেন। খলিফা হযরত উমরের ফারুকের চোখ দুটো বড় লাল হয়ে গেছে, রাগে টকবক, এক হলো জিনার গুনাহ, জিনার গুনাহ শুনে নেন মুসলমান, জিনা যদি কোনো বিবাহিত পুরুষ করে, পৃথিবীর মধ্যে বিবাহিত পুরুষ যদি জিনা করে, নবীজি আইন করে গেছেন ইসলামের আইন, ওই পুরুষটাকে পৃথিবীর মধ্যে গলা পর্যন্ত পুততে হবে, নারী পুরুষ যদি হয়, বিবাহিত পুরুষ হয়, তাকে পুতিয়া কঙ্কার নিক্ষেপ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর মারা বন্ধ হবে না, যখন সে মারা যাবে নিশ্চিত মারা যাবে তখন তার পাথর মারা বন্ধ করতে হবে, এরপরে তাকে মাটি থেকে তুলতে হবে, তুলে কুকুর শিয়াল দেখাওয়া দিতে হবে, জিনাকারীর কখনো দাপন কাপন করা যাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে সচরাচর শুধু জিনা হয় জিনা হয়, যারা বিবাহিত জিনাকারী শুনে নাও, যারা বিবাহিত জিনাকারী অনেকের স্বামী বিদ আছে, তারা প্রক্রিয়া করে অন্য পুরুষের সঙ্গে জিনা করে, অনেক বাবারা আছেন তারা অন্য নারীর কাছে যান, নিজের বিবির কাছে যান না, বাবারা শুনে নেন, যে বিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের বিধান হলো, শাস্তির বিধান হলো এটা, সেটা হলো তাদেরকে কুকুর শিয়াল দেখা দিতে হবে, লাশটা ওই লাশ দাফন করা যাবে না, আর অবিবাহিত পুরুষ যদি জিনা করে সর্বপ্রথম তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, 100 ডোরা মারা লাগবে, 100 ডোরা মারার পর এমন ভাবে মারতে হবে যেন মারা যায়, যদি মারা যায় কয়েক ডোরা পর যদি মারা যায়, মারা গেলে তাদেরকে কি করতে হবে, মাটি দিতে হবে, মাটি দিয়ে বাকি যেগুলো বাকি থাকবে সেগুলো কবরের উপরে হাঁকাইতে হবে, কারণ এই দুনিয়ার মধ্যে একটা বিচার যদি বাকুলিয়ার জমিনে হতো, আমার বিশ্বাস বাকুলিয়ার জমিনে জিনা ব্যবিচার বন্ধ হয়ে যেত, জোরে বলেন ঠিক কি না। এই যে বাংলাদেশে বলৎকার ধরা পড়ে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই বলৎকারের বিচার কার করাই নয়, তাদেরকে প্রকাশ্য জমিদারের মধ্যে কুকুর শেল দেখাওয়া দেন, দেখবেন জিনা ব্যবিচার বলৎকার বন্ধ হয়ে যাবে, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের কলঙ্ক মুছবে, জোরে জোরে বলেন ঠিক কি না। গত মাসে দেখলাম 913 জন বলৎকার ধরা পড়ছে, বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার মন চায় যে ধরতে পারলে দুইটা সহলে তুলে দুইটা থাবড় মারতে, সাইকেল হাদিস আল্লামা লেখছে, আবার খালি বলৎকার, খালি বলৎকার, কথা বুঝেন না, রাগ করে না, একটা শূন্য ধরা পড়ে না, একটা শূন্য, তুই আপনার 913 জনের ভিতরে একটা শূন্য আলেম বলৎকার করতে যায় নাই, সবগুলো সবগুলো নবীর দুশমন, দুশমনের রাসূল, ঠিক কি না, এই সত্যি কথা বলতেছেন না মিথ্যা বলতেছেন, শূন্যরা বলৎকার করে না, বলৎকার করে ওরা, কারণ আমরা নবীরে ভালোবাসি, যারে বলেন ঠিক কি, রাগ করেন না, আমার গণনা ভুল হইলে আপনারা ভালো করে নেটের সাথে যোগাযোগ করবেন, বালা করে দেখবেন, এগুলো গবেষণা করবেন, খালি এই নিয়ে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউতালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুঁজে, বউতালাকের ফতোয়া খোঁজার সময় নেই, এখন বিশ্ব কোন ভাবে আগাবে, জাতিকে কোন ভাবে বাঁচানো যাবে, এটা নিয়ে গবেষণা করেন, যারে বলেন ঠিক কি না।